আজ একটি স্পেশাল রেসিপি নিয়ে আমি শিরিন আপনাদের সামনে এসেছি। আজ আপনাদের দেখাবো কিভাবে 8 মিনিটে ঝটপট ঝরঝরে পোলাও রান্না করা যায়। চলুন তাহলে দেখি। এই রেসিপি বানাতে যা যা লাগছে, পোলায়ের চাল 1 কাপ, স্টিলের ওই কাপটাতে আমি মাপ করে নিয়েছি 1 কাপ, ফুটন্ত পানি ফ্লাস্কে রেখে দিয়েছি 2 কাপ, ঘি প্রয়োজন মতো নিব, গরম মশলা 1টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টা এলাচ আর কয়েকটা গোলমরিচ, লবণ প্রয়োজন মতো নিব। আমি এখানে মটরশুঁটি আর বেরেস্তা দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। আমি এখানে ওভেন প্রুফ বাটি ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচের বাটিও ব্যবহার করতে পারেন। এটা টাপাওয়ারের কোম্পানির বাটি, এটাতে রান্না করা খুব সুবিধা। এটা আপনারা ভালো দোকানে আপনারা কিনতে পাবেন, ইচ্ছা করলে অনেক কিছুই পাওয়া যায় এই কোম্পানির, এটা বিদেশি কোম্পানির। আমি এখন এটার মধ্যে আমি 1 কাপ চাল ধুয়ে রেখেছি, ধুয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো। এই কাপে আমি 1 কাপ নিয়েছি, আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে তেল ব্যবহার করিনি, আপনারা তেল শুধু তেল দিয়েও রান্না করতে পারেন, আবার ইচ্ছা মাফিক আপনি তেল যে আপনার বেশি দিতে হবে তা না, তেল খুব কম দিয়েও রান্না করা যাবে। আমি এখানে 2 টেবিল চামচ দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে 1 টেবিল চামচ দিয়েও রান্না করতে পারেন। আমি ঘি দিচ্ছি এখানে 2 চামচ। এখন আমি এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি, এখানে 1টা দিচ্ছি আর 4টা এলাচ আর এখানে কয়েকটা গোলমরিচ। এখন আমি লবণটা দিচ্ছি আন্দাজ মতো। এখন আমি এর মধ্যে পানি দেব, ফুটন্ত পানি দিলে পোলাওটা ঝরঝরে হবে, কাঁচা পানি দিয়েও পোলাও ভালোই হয়, আপনি ফুটন্ত পানি দিলে বেশি সুন্দর ঝরঝরে হবে পোলাওটা। আমি এখানে 1 কাপ চাল দিয়েছি, আমি এখানে পানি দিব 2 কাপ, একটু কম যেহেতু চালটা ভিজে আছে, 1 কাপ দিলাম আমি, 2 কাপের মতো এরকম পানি দিচ্ছি। আমি এখন এটা ঢেকে দিলাম, দিয়ে আমি এখন মাইক্রোওয়েভের মধ্যে এটা ঢোকাই দেব। আমি 7 মিনিটের জন্য দিচ্ছি, এখন আমি অন করে দিলাম। আর আমি 1 মিনিট দেব, 7 মিনিট পর আমি আর 1 মিনিট দিচ্ছি। পোলাও হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরে একবারে পোলাও। আমি এখন এটা পাত্রে ঢেলে নেব। আমি এখন উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। পোলাও একবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঝরঝরে একবারে, এতে অল্প তেল দিয়ে রান্না হলেও ঝরঝরে হবে। এখানে নতুন চাল যদি আপনাদের হয় তাহলে পানি আমি যেভাবে দিলাম সেভাবে মাপ করে দিবেন, আর যদি পুরানো চাল হয় তাহলে পুরানো চালে পানি আর একটু দিবেন কাপটা একটু ভরে, কারণ পুরানো চালে পানি একটু বেশি লাগে। আমার এখানে যা লেগেছে আমি এটুকু দিয়েছি, যেহেতু চালটা একটু নতুন। আমার পোলাও রান্না শেষ, আমার সময় লাগলো 8 মিনিট। এভাবে আপনারা 8 মিনিটে পোলাও বানাতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।